ফিরে এসেছি আবার বিপিএসকোয়ার পরিচিত কি বানাইলো নিয়ে। আজকের কি বানাইলো তো থাকবে এবছরের অন্যতম বড় দুইটি ক্ল্যাশ, বিউটি সার্কাস এবং অপারেশন সুন্দরবনের রিভিউ। অপারেশন সুন্দরবন দীপঙ্কর দীপনের চলচ্চিত্র, র‍্যাব নির্মিত এই ছবিটিকে আসলে প্রোপাগান্ডা ছবি বলা যেতে পারে, কিন্তু বলা উচিত হবে না এই কারণে, কেননা হোল ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের সফিস্টিকেটেড ন্যাশনালিস্ট সিনেমা প্রায় সব জায়গাতেই নির্মিত হয়। কেননা এ ধরনের ছবিতে মোটামুটি বিশ্বের বিভিন্ন দেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তাদের দেশের মানুষকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে, সেই বিষয়গুলোকে ফোকাস করা হয়। এবং এই ফোকাসের জায়গায় এসে দীপঙ্কর দীপন বেশ চমৎকার একটা ছবির আউটপুট দিয়েছেন। যদি আপনি এটাকে মোটামুটি একটা ইউটোপিয়ান কনটেক্সটে ধরে নেন, কারণ এটাকে সত্য ঘটনা অবলম্বনে কিন্তু সত্য ঘটনার উপরে নির্মিত না ধরলেই, তখন মোটামুটি ছবিটা বেশ ভালোভাবে গ্রহণযোগ্য। এই ছবির গানগুলো বেশ চমৎকার, ছবি সিনেমাটোগ্রাফিতে সৌম্যদীপ খুব ভালো কাজ করেছেন, একইভাবে এডিটিংয়েও মোহাম্মদ কালাম, তিনিও বেশ ভালো আউটপুট দিয়েছেন। স্ক্রিপ্টের কাজ বলি অথবা স্ক্রিন প্লে বলি, এই বিষয়গুলো তো বেশ যত্নের ছাপ ছিল। মোটামুটি ছবিটি রিলিজ পাওয়ার আগে যে এটিকে চর দেওয়ার যেই ঘটনাটি ভাইরাল হয়েছে, সো এই জায়গায় আসলে এটুকু বলা যেতেই পারে যে দীপঙ্কর দীপন চর দিয়ে হোক বা স্নেহ দিয়েই হোক, অপারেশন সুন্দরবনে বেশ ভালো একটা আউটপুট বের করেছেন, যেটা তিনি তার প্রিভিয়াস যে কাজ ঢাকা অ্যাটাক সেই জায়গা থেকে এটা বেশ চমৎকার ছিল। অভিনয়ের কথা যদি বলতে হয়, সিয়াম এবং রোশন তারা অ্যাজ আ ডুও খুব চমৎকারভাবেই রোলটা প্লে করতে পেরেছেন তাদের, একইভাবে আপনার নুসরাত ফারিয়া, নাজিবা বাসার, দর্শনা বণিক এবং বেশ ইম্প্যাক্টফুল একটা চরিত্রে মনোজ প্রামাণিক, মোটামুটি যে যার রোলটা খুব চমৎকারভাবে পোর্ট্রে করে গিয়েছেন। ছবিটার যে একটা বাঞ্চ অফ মেধাবী অ্যাক্টর অর্থাৎ আরমান পারভেজ মুরাদ এবং রাইসুল ইসলাম আসাদ এবং তাসকিন রহমান, এই তিনজন মোটামুটি তাদের যে রোলটা ছিল সেখানে বেশ ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছেন। এবং বিশেষ করে একদম ক্লাইম্যাক্সের দিকে এসে যখন রাইসুল ইসলাম আসাদের মুখে খুব চিরচারিত প্রচলিত একটি ডায়লগ যে ওয়েল ডান মাই বয় আপনি শুনতে পারবেন, এটা কাইন্ড অফ গুজবাম্প দেওয়ার মতোই। আর অনেকদিন পর বড় পর্দায় রিয়াজ ফিরেছেন। রিয়াজের ক্ষেত্রে বিষয়টা হলো উনি অনেকটা ওঠানামার মধ্যে একটা জায়গায় ছিলেন, বেশ কিছু জায়গায় উনি খুব চমৎকারভাবে ওনার রোলটা প্লে করেছেন, কয়েক জায়গায় উনি আর কি গদবাঁধা বাণিজ্যিক চলচ্চিত্রের যে ভাইবটা সেটা ধরে রেখেছেন। সো এই জায়গাটায় এসে রিয়াজ, যিনি একসময় একই সাথে আর্ট ফিল্ম এবং কমার্শিয়াল ফিল্ম দুই জায়গাতেই দাপিয়ে বেরিয়েছেন, ওই রোলটা তিনি আসলে এখানে খুব ভালোভাবে প্লে করেছেন। অপারেশন সুন্দরবনের মোটামুটি সব জায়গায় টপ নচ, সব কিছুতেই বেশ যত্নের ছাপ পাওয়া গেছে এবং পরিচালক তার ভিশন সম্পর্কে খুব ক্লিয়ার ছিলেন। শুধুমাত্র ঠিক একটা জায়গায় যে জায়গাটাকে আসলে ঠিক আপনি দুর্বল বলতে পারবেন না, কিন্তু সে কিন্তু কি, যে বা যারা বেশ হার্ডকোর অ্যাকশন ছবির ফ্যান তাদের কাছে জিনিসটা চোখে বাজবে, সেটা হলো এই ছবিটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর কোরিওগ্রাফি। এই জায়গাটায় ভিশনটা খুব ক্লিয়ার ছিল, এক্সিকিউশনটা কিছু কিছু ক্ষেত্রে দুর্বল ছিল। এছাড়া সামগ্রিক অর্থ ছবির গল্প বা প্লটের যে লাইন আপ যেভাবে এগিয়ে গেছে, ইট ওয়াজ ভেরি ফাস্ট এবং দর্শকদের বোর্ড হওয়ার কোনো সুযোগ নেই। সো মোটামুটি যে বা যারা নিজেদের পয়সাটা খরচ করে একটা ভালো ছবি দেখার চিন্তা করছেন, অপারেশন সুন্দরবন তাদের জন্য বেশ ভালো একটা অপশন। এবং না বললেই নয় রনক হাসানের কথা, উনি গত সপ্তাহে বীরত্বতেও ছিলেন, ছোট একটা রোলে, খুব একটা ভালো অভিনয় করার সুযোগ পাননি তিনি, কিন্তু এই ছবিতে এসে বেশ ছোট একটা রোলে বেশ ভালো একটা ইম্প্যাক্ট তিনি ক্রিয়েট করেছেন। এটা আমি বলবো যে এই ধরনের ছোট ছোট রোলগুলোতে ভালো ভালো অভিনেতাকে পিক করা বাংলা চলচ্চিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আর এরপর যদি বলি বিউটি সার্কাসের কথা, মাহমুদ দিদারের এই ছবিটি অনেকদিন ধরেই পাইপলাইনে রয়েছে এবং চলচ্চিত্র বোধধারা এবং বেশ আর্ট ফিল্মের প্রতি যাদের সফিস্টিকেটেড ভালোবাসা আছে এরকম দর্শকরা এই ছবিটার জন্য দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধেছিলেন। সো এই জায়গায় এসে অবশেষে যে ছবিটি মুক্তি পেয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়। ছবিটির দুর্বল জায়গাটাকে বলিনি, মাহমুদ দিদার ছোট পর্দার গুণী নির্মাতা, উনি এই জায়গাটায় যে কাজটা করেছেন, এই ছবির গল্প, স্ক্রিন প্লে, ডায়লগ এবং ডিরেকশন প্রত্যেকটাই ওনার নিজের করা। ডিরেকশনের জায়গায় উনি অনবদ্য ছিলেন, স্ক্রিন প্লে ওয়াজ ভেরি গুড, কিন্তু সমস্যাটা হয়েছে গল্প এবং ডায়লগে এসে। গল্প এবং ডায়লগটার ক্ষেত্রে স্ক্রিন প্লেতে যখন জিনিসগুলো এসেছে অ্যাজ আ ভিজুয়াল ইট ওয়াজ গুড, কিন্তু ক্ষেত্র বিশেষে জিনিসগুলো এক্সিকিউশনের জায়গায় এসে বা গল্পটার যে মোটিভটা ছিল এই জায়গাটায় এসে প্রায় তাল কেটে যাচ্ছিল। এবং এর পিছনে আমি বলবো যে এক অর্থে আপনার এডিটরেরও কিছুটা দায় রয়েছে, কেননা এই গল্পটার মোটামুটি প্রধান যে চরিত্র অর্থাৎ বিউটি, যিনি সার্কাসটা রান করেন, তার একই সাথে তিনটা লাভ ইন্টারেস্ট এবং তার পার্সোনাল মোটিভ, এই জায়গাটা এসে যে একটা প্রপার কম্বাইন্ড আউটপুট আসার দরকার ছিল সেই জায়গাটায় প্রায় তাল কেটে যাচ্ছিল। এ বি এম সুমন, তৌকির এবং ফেরদৌস, ফেরদৌসের ক্ষেত্রে অভিনয়টা ক্ষেত্র বিশেষে একটু উচ্চকিত ছিল,
তৌকির তুলনামূলকভাবে যথেষ্ট ভালো আউটপুট দিয়েছেন এবং কাইন্ড অফ আউট অফ হিজ লিগ এরকম একটা রোল ছিল তার জন্য। এবিএম সুমনের ক্ষেত্রে রোলটাকে আপনি ঠিক জাস্টিফাই করতে পারবেন না। ইট ওয়াজ গুড টু সি ইন দ্য সিনেপ্লেক্স বাট নট সো গুড টু এক্সপ্লেইন ইন দ্য মুভি। গাজীর আকায়েত শতাব্দী ওয়াদুদ এই কম্বিনেশনটাও বেশ ভালো ছিল, কিন্তু ওই যে ছবিটার তালটা কেটে গিয়েছে যখনই মেইন ক্যারেক্টার বিউটির মোটিভের জায়গায় যখনই কাজ করতে যাচ্ছে, যে বিউটি আসলে কখন রোমান্টিক ভাইবে আছে, কখন রিভেঞ্জ ভাইবে আছে, কখন সার্ভাইভিং ভাইবে আছে, এই ভাইবগুলো ধরাটা ক্ষেত্র বিশেষ একটু কঠিন হয়ে যায়। সিনেমাটোগ্রাফির কাজ বেশ টপনচ, কামরুল ইসলাম শুভ বেশ ভালো আউটপুট দিয়েছেন এবং একইভাবে আর্ট ডিরেক্টর হিসেবে সামুরাই মারুফ বেশ ভালো একটা কাজ করেছেন এবং এইটা ওনার এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার জন্য বেশ বড় একটা নিয়ামক হয়ে উঠতে পারে। কিন্তু জাস্ট যদি আউট অফ নো ওয়্যার আমি যদি জিজ্ঞেস করি যে কেন নাদের মোল্লার আস্তানায় এরকম অদ্ভুত একটা দরবেশের সেট আপ করা হলো, এটার ব্যাখ্যা দেওয়াটা হয়তো বা কঠিন হয়ে দাঁড়াবে। আবার ঠিক একইভাবে এই ছবিটার সাথে যেহেতু মুক্তিযুদ্ধের একটা টার্ম রয়েছে, সো এই ছবিটার টাইমলাইনটা কোন জায়গার এই বিষয়টা ব্যাখ্যা করা একটু কঠিন হয়ে দাঁড়াবে। এখন এই সমস্যাটা বর্তমান সময়ে প্রায় অধিকাংশ বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রেই কাজ করছে, যে মুক্তিযুদ্ধের টার্মটাকে আমরা ইউজ করতে চাই কিন্তু টাইমলাইনটাকে আমরা মিলাতে পারি না। যেমন এই ঘটনাটা বিশ্ব সুন্দরীর ক্ষেত্রেও হয়েছে, এই ঘটনাটা একইভাবে বিউটি সার্কাসের ক্ষেত্রেও হলো। সো এই ধরনের ভালো ভালো চলচ্চিত্রের ক্ষেত্রে যদি পরিচালক আরেকটু সচেতন হন তাহলে কিন্তু গল্প এবং একই সাথে যে ভিজুয়াল আউটপুট প্রত্যেকটা জিনিস খুব চমৎকারভাবে সিঙ্ক করে যায়। গানের কথা যদি বলি, সুমির গান নক্ষত্র এই গানটা খুবই চমৎকার ছিল এবং মোটামুটি এই গানটা রেশ থেকে যায় এবং এই গানটার যে ভিজুয়াল আউটপুট এটা খুবই চমৎকার না বললেই নয়। আবারও সেটা হলো হুমায়ুন সাধুর কথা, প্রয়াত হুমায়ুন সাধু এই ছবিতে অভিনয় করেছেন, ছোট্ট একটি রোল বাট খুবই চমৎকারভাবে উনি ওনার রোলটাকে টেনে নিয়ে গেছেন। বিউটি সার্কাসের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গাটা হলো এই জায়গাটায়, যে সার্কাসের মতো একটা বিষয়কে, কমপ্লিকেটেড বিষয়কে ভিজুয়ালি তুলে ধরার যে কাজটা মাহমুদ দিদার করেছেন সেটা আসলেই প্রশংসাযোগ্য। কিন্তু গল্পের যেই জায়গাটা ছিল এই জায়গাটা কিছুটা দুর্বল হওয়ার কারণে বিউটি সার্কাস হয়তো বা অপারেশন সুন্দরবনের সাথে যে ক্ল্যাশটা সেখানে একটু পিছিয়ে পড়বে। আর সার্কাস রিলেটেড ছবির রেফারেন্স হিসেবে আমি বলবো মিড নাইট অ্যালি অথবা ডাম্বো, এই দুটি ছবি আপনারা দেখতে পারেন, তখন আপনারা বুঝতে পারবেন যে লাইক সার্কাসের ব্যাকগ্রাউন্ডে একটা বেশ ভালো জমজমাট মিস্ট্রি থ্রিলার অথবা রিভেঞ্জ স্টোরি কিভাবে সেট করা যেতে পারে। এই জন্য এই ধরনের রেফারেন্সগুলো ভালো। আমি বলছি না যে হলিউডের আউটপুট হতে হবে, কিন্তু গল্পটা যদি যতটা বেশি এনগেজিং হয় তখন কিন্তু দর্শক আপনার সেট আপটাকে তত বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারে। এই গল্পটা শুধু আমার না। তো যাই হোক, এ ধরনের ভালো মন্দ মিলিয়েই চলে যাবে বাংলা চলচ্চিত্রের দিনগুলি। অপারেশন সুন্দরবন এবং বিউটি সার্কাস দুটি ছবিরই সফলতা কামনা করছি। সামনের সপ্তাহে আসবে ইশাখা, সেই ছবিটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো এবং আশা করি আপনারাও অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।